আমি স্বপ্নে দেখেছি আমি মারা গেছি এবং আমার আমলনামা শূন্য, আমি ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারছি না, এটার ব্যাখ্যা জানাবেন প্লিজ। প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে? আমার ঠান্ডা জনিত সমস্যা আছে। আমার বাড়ি পঞ্চগড়, শীতে আমার হাঁচি হয় প্রচুর, আমার বয়স 25, ঠান্ডা জনিত অ্যালার্জিও আছে। ফজরে ওযু না করে তায়ামুম করে নামাজ পড়া যাবে কিনা? আমার হাজবেন্ড আমাকে একটু সময় দেয় না, এখন আমার করণীয় কি? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? দিকে আপনি লিখেছেন, প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে? আমার ঠান্ডা জনিত সমস্যা আছে। প্রতিদিন গোসল করা তো ফরজ না, আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভেজাতে হবে, প্রয়োজনে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন। আর যদি নর্মাল গোসল হয়, সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভিজাতে অসুবিধা হলে আপনি চুল না ভিজালেন, গোসল করে ফেলেন, গোসল তো হবেই, কোনো সমস্যা নেই। আর ওজুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না, মুখ ধৌত করলেন এবং মাথার উপরে ভিজা হাত শুধু বুলিয়ে নিলেন, তাতেই তো হয়ে যাবে, মাসে করলে হয়ে যাবে। শাহিদা আল আফরুজ এ আড়িতে আপনি লিখেছেন, আমার বাড়ি পঞ্চগড়, শীতে আমার হাঁচি হয় প্রচুর, আমার বয়স 25, ঠান্ডা জনিত অ্যালার্জিও আছে, ফজরে ওযু না করে তায়ামুম করে নামাজ পড়া যাবে কিনা? বোন শাহিদা, যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু না করে গরম পানি দিয়ে ওযু করবেন। একটা ফ্লাস্ক রাখলেন, সেই ফ্লাস্কে আপনি গরম পানি করে রাখলেন, সেটা মিশিয়ে আপনি উজু করলেন, অর্থাৎ বিকল্প পথ আমাদের সামনে আছে। তায়ামুম তখন করা যাবে যখন পানি ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না, পানি গরম করার কোনো উপায় নাই, যে পানি আছে এটা ব্যবহার করলে আপনি মারা যাওয়া কিংবা স্থায়ী রোগ বেঁধে যাওয়া কিংবা অঙ্গহানি হওয়ার আশঙ্কা আছে, অর্থাৎ খুব সীমাহীন কষ্ট হবে, এরকম হলে তখন আপনি এটি করতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিকল্প পথ আছে খোলা, কোনোভাবে আপনি বিকল্প ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তায়ামুম করার সুযোগ কিন্তু থাকে নাই। জুমাইরা ইসলাম আপনি লিখেছেন, আমার হাজবেন্ড আমাকে একটুও সময় দেয় না, আমি যদি নিজে থেকে তাকে কল দেই তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করে, রাতে যখন বাসায় আসে ফোন টিপে ঘুমিয়ে যায়, আমি মানসিকভাবে খুবই বিরক্তির মধ্যে থাকি, এখন আমার করণীয় কি? সেদিন কোনো ভুল পথে যায়, সে যদি কোনো ভুল পথে যায় এদিকে আমার কোনো গুণ হবে কি না? বন্ধুমায়ের, আপনার স্বামী আপনাকে যে সময় দিচ্ছেন না তিনি অন্যায় করছেন, আপনি তাকে ভালো মানুষের সান্নিধ্যে নেওয়ার চেষ্টা করুন, ভালো ফ্যামিলির সাথে মেশাবার চেষ্টা করুন এবং স্ত্রী স্বামী পরস্পরের যে অধিকার দায়িত্ব কর্তব্য আছে এগুলো সম্পর্কে তাকে বিভিন্ন লোক দিয়ে বোঝানোর চেষ্টা, পড়ানোর চেষ্টা, শোনানোর চেষ্টা করুন, শেষে তারা তাদের কাছে দোয়া করুন এবং ভালোবাসা দিয়ে এগুলো যে মানুষের জন্য ক্ষতিকর, এই যে শুধু শুধু ঘুমোতে ঘুমোতে মোবাইল টিপতে থাকা, এটা মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর, শরীরের দৃষ্টিকোণ থেকেও ভালো কিছু নয়, সেগুলো তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন। তবে এর কারণে তিনি যদি বিপদগামিতার মুখোমুখি হন এবং তিনি যে গুনাহ করছেন, তিনি যে আপনার হক নষ্ট করছেন বা আপনাকে সময় দিচ্ছেন না, এগুলোর কারণে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, এর জন্য আপনার তো কোনো দায়ী থাকার প্রশ্নই ওঠে না, কারণ এখানে আপনি কোনো অন্যায় কাজ করছেন না, অতএব আপনার পেরেশানের কোনো কারণ নেই। তবে হ্যাঁ, স্ত্রী হিসাবে আপনার স্বামীকে এই অন্যায় থেকে আপনি বাঁচাবার চেষ্টা করতে পারেন। মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন, ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড় লাগে কোনো অসুবিধা নেই, তার জন্য আলাদা গোসল করতে হবে না। যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকির অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র পায়ের অংশ ধুয়ে ফেললেই চলবে যদি ওখানে লাগে, আর এমনিতে আপনার যে পানিটা লাগছে ছিটা এসে সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না। আফসারা মিমি লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি আমি মারা গেছি এবং আমার আমলনামা শূন্য, আমি ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারছি না, এটার ব্যাখ্যা জানাবেন প্লিজ। প্রথমত বোন আফসানা, আমি স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ নই, স্বপ্নের ব্যাখ্যা বোঝেন এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই বিরল এবং কম। তবে স্বপ্ন সম্পর্কে মৌলিক কিছু দিক নির্দেশনা করা হয়েছে আলোকে আছে, যেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন প্রশ্ন উত্তরে বিভিন্ন সময় আমরা জানিয়েছি, তার আলোকে আমি আপনাকে বলতে চাই যে আপনার কাছে কোনো আমল, কোনো স্বপ্ন দেখার পর যদি ভয় কাজ করে, মনে হচ্ছে যে আপনি ভীত সন্ত্রস্ত হয়েছেন এবং আপনি এটার কোনো ক্ষতিকর দিকের দিকে ইঙ্গিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এর ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করুন এবং দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। আমার নামা শূন্য দেখেছেন আপনার কাছে এটার কারণে যদি ভয় মনে হয়, আপনি এখন তবা করে, তবে না সুহা করে আপনার আমল নামাকে সমৃদ্ধ করার, রিচ করার প্রচেষ্টা আপনি অব্যাহত রাখুন।